বাংলাদেশের মধ্য অঞ্চলের জেলাগুলির মধ্যে টাঙ্গাইল একটি। ঢাকা বিভাগের আয়তনে সবচেয়ে বড় এবং জনসংখ্যায় দ্বিতীয় এই জেলাটি। এই জেলাটির আয়তন 3,414 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 40 লাখ। এই জেলায় রয়েছে বিভিন্ন রকমের পর্যটন স্থান। আজ আমাদের গন্তব্য টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এসপি পার্ক এবং ডিসি লেকে। আমি আজকে রয়েছি টাঙ্গাইলের এসপি পার্কে। তো আমি এই পার্কটিতে একটু ঘুরব, দেখব এখানে কি কি রয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র পুলিশ লাইনের সামনেই এই পার্কটি অবস্থিত। 2017 সালে এই পার্কটি বাস্তবায়ন করেন জনাব মোহাম্মদ মাহবুব আলম, পিপিএম, পুলিশ সুপার টাঙ্গাইল। পার্কটিতে ঢুকেই খুব সুন্দর একটি রাস্তা দেখতে পেলাম, যে রাস্তার দুপাশে সারি সারি ফুল গাছ লাগানো রয়েছে। রাস্তার পাশে বসে থাকার খুব সুন্দর মনোরম ব্যবস্থা রয়েছে এবং সেই সাথে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইড রয়েছে। আরও একটু সামনের দিকে এগোতেই বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড দেখতে পেলাম এবং মনের আনন্দে খেলতে থাকা কিছু শিশু বাচ্চাদের দেখতে পেলাম। সামনে এগোতে খুব সুন্দর একটি নাগরদোলা দেখতে পেলাম, যে নাগরদোলাটি উদ্বোধন করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার টাঙ্গাইল। এবার চলুন পার্কটির দক্ষিণ অংশের কিছু ভিউ দেখে আসা যাক। পার্কটির দক্ষিণ অংশে খুব সুন্দর খোলামেলা একটি জায়গা রয়েছে, যেখানে আপনি নিরিবিলি একটু সময় কাটাতে পারবেন। এবার চলুন বন্ধুরা যাওয়া যাক ডিসি লেকে। টাঙ্গাইলের প্রাণকেন্দ্র ডিসি অফিসের সন্নিকটে 33 একর জমির উপর 23 সেপ্টেম্বর 2016 সালে এটি উদ্বোধন করা হয়। দৃষ্টিনন্দন এই ডিসি লেকের ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে গুনতে হবে জনপ্রতি 20 টাকা করে। এবার চলুন যাওয়া যাক ডিসি লেকের প্রধান আকর্ষণ ঝুলন্ত ব্রিজ ও গুলগোলটির দিকে। ঝুলন্ত ব্রিজটির উপর থেকে বাহিরের দৃশ্য কি যে মনোরম লাগছিল বলে বোঝাতে পারবো না। এবার চলুন এই গোলগটিতে বিভিন্ন রকমের ভ্যারাইটিস দোকান রয়েছে, সেখানে কি কি পাওয়া যায় দেখে আসা যাক। গোলঘর থেকে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ভবনটি দেখতে অসাধারণ লাগছিল। এবার চলুন বিভিন্ন দিক থেকে এই জ্বলন্ত ব্রিজ এবং গুলগটিকে দেখতে কেমন লাগে দেখে আসা যাক। সংক্ষিপ্ত পরিসরে এসপি পার্ক এবং ডিসি লেকের বিভিন্ন অংশ ঘুরে দেখাতে চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।